وبركاته الحمد لله الذي اوجد الانام من العدم وجعل الضياء والظلم وخلق اللوح والقلم والصلاه على من صلى عليه ادم وابو البشر وسلم عليه الحجر والشجر وبإشارته طلعت الشمس وانشق القمر اشهد ان لا اله الا الله المعبود واشهد ان محمدا عبده ورسوله المحبوب اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد خلقنا الانسان في احسن تقويم امنت بالله صدق الله المولانا العظيم اهل سنت وجماعت প্রচলিত প্রথা অনুযায়ী কোরআনের নির্দেশ অনুসারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে ভক্তি ভরে অন্তর খুলে মহব্বতের সঙ্গে একবার দরুদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা सल्लल्लाहु ताला अलैहि वसल्लम आज बाबलाबोना मुर्शिदाबाद मदरसा नाम हजरत दारुल उलूम फैजाने रजा मदरसाते अमरा सबाय उपस्थित नूरानी दर्स हदीस जे दर्स हदीस एर आगे अनेक दिन जाबत चले एसेछे दीन ओ सुन्नियतेर खिदमत उलामाए किराम दर्स हदीसेर दाराते करेछेन आज अनेक दिन परे लकडाउन शेषे आबार नतून करे नूरानी दर्स हदीस के आमरा चालू करछि अल्लाह तबारक व ताला आमादेर सबार मेहनत के कबूल करें आमी चाइबो जे आपनारा যখনই দর্শে হাদিসের প্রোগ্রাম হবে অতি অবশ্যই অল্প সময় হলেও এতে আপনারা ব্যয় করুন এই সময় আখিরাতের জন্য মঙ্গলময় হবে প্রত্যেক জিনিসের কাফফারা হয় তো আমরা নিজেদের লাইফের নিজেদের সময়ের নিজেদের জীবনের যে সময়গুলো অন্যান্য দুনিয়াবী কাজে অতিবাহিত করছি সেই সময়ের মধ্য থেকে অল্প কিছু সময়কে যদি আমরা মাসে একদিন সপ্তাহে একদিন বছরে কিছু দিন সেই দুনিয়াবী সময়গুলোর কাফফারা হিসাবে খোদার কাজে ব্যবহার করি সময় দিয়ে থাকি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই সময়গুলো কিয়ামতের দিনে আমাদের বদ সময়ের কাফফারা হয়ে দাঁড়াবে তো আজ কোরআন শরীফ এবং হাদিস শরীফকে মিলিয়ে দরসের কাজ আমি শুরু করছি অল্পক্ষণের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফ পারা নম্বর 3 সূরা নম্বর 95 আয়াত নম্বর 4 এর মধ্যে বলছেন لقد خلقنا الانسان في احسن تقويم আমি আল্লাহ মানুষকে উত্তম করে তৈরি করেছি احسن تقويم সবচেয়ে সুন্দর করে সবচেয়ে সম্মানপূর্ণ করে সবচেয়ে ভালো করে সবচেয়ে উৎকৃষ্ট করে দেখুন দুনিয়ার নিয়ম আপনি যখন একটা মোবাইল ফোন কেনেন মোবাইল ফোনের বক্সের মধ্যে মোবাইল ফোন থাকে চার্জার থাকে ইয়ারফোন থাকে ইত্যাদি তার সঙ্গে কিন্তু একটা গাইড বুক ছোট করে দেওয়া হয় বুকলেট দেওয়া হয় মোবাইলটা আপনি কি করে চালাবেন
হাউ টু ইউজ, কী করে ইউজ করবেন, কী করে চালাবেন, সেটা বলার জন্য মোবাইলের মধ্যে একটা গাইড বুক দিয়ে দেওয়া হয়। আপনি যদি আরও দামি জিনিস কেনেন আপনাকে একটা গাইড বুক দেওয়া হবে, কিন্তু জিনিস যদি 50 লক্ষ টাকা দামের হয় তখন কোম্পানি শুধু গাইড বুক দেয় না, গাইড বুক দেওয়ার সঙ্গে সঙ্গে কোম্পানির তরফ থেকে একজনকে পাঠিয়ে দিয়ে তাকে গাইড ম্যান হিসাবে আপনার বাড়িতে জিনিসকে সেটিং ফিটিংও করিয়ে দিয়ে ব্যবস্থা করেন। কেন, জিনিস যত দামি হবে তার ব্যবস্থা তত দামি হতে হবে। জিনিস কমা হলে কেবলমাত্র গাইড বুক, আর জিনিস যদি অনেক দামি হয়, অনেক মূল্যবান হয়, তো সেটাকে বাড়িতে ফিট করে দেওয়ার জন্য কোম্পানির পক্ষ থেকে একজন মানুষকেও পাঠিয়ে দেওয়া হয়। দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জিনিস কোনটা? আল্লাহ পাক বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে উত্তম উৎকৃষ্ট দামি করে সৃষ্টি করেছি। তো মানুষ যদি সবচেয়ে দামি হবে, মানব জীবনকে অতিবাহিত করার জন্য আল্লাহ পাক তুমি কি ব্যবস্থা করেছো? আল্লাহ পাক বলছেন, আমি একখানা গাইড বুক দিয়েছি, একখানা গাইড ম্যানও পাঠিয়েছি, আমি তোমাদের জীবনকে অতিবাহিত করার জন্য যে গাইড বুক তৈরি করেছি তার নাম আল কোরআন, যে গাইড ম্যানকে পাঠিয়েছি তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হলো, তাহলে আমি তোমাদের লাইফকে সুন্দরভাবে, তোমাকে কমপ্লিট মানুষ তৈরি করার জন্য আমি গাইড বুক দিয়েছি, তার নাম কোরআন। আর গাইড বুক পড়ে পড়ে তোমাদেরকে শোনাবেন, জানাবেন, চেনাবেন, ভালো কাজের আদেশ করবেন, খারাপ কাজ নিষেধ করবেন। এই গাইড ম্যান হিসাবে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়েছি, তিনি তোমাদের গাইড ম্যান হিসাবে কাজ করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফ পারা নম্বর 1 সূরা নম্বর 17 আয়াত নম্বর 17 মধ্যে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদম সন্তানকে, মানুষকে উচ্চ মর্যাদায় মর্জিত করেছি, মহা সম্মানের অধিকারী বানিয়েছি। ওয়া খালাকনাহুম ফিল ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়ারযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদদালনা আলা কাসীরিম মিম্মান খালাকনাহু তাফদীলা, আমি যাদেরকে তৈরি করেছি, আমি স্রষ্টা, তাদের সমস্ত সৃষ্টির মধ্যে মানুষকে উচ্চ শ্রেষ্ঠ করে আমি তৈরি করেছি। এবার প্রশ্ন হলো, এই মানুষ উত্তম না ফেরেশতা উত্তম? কে বড়, কে উৎকৃষ্ট, কে গ্রেটেস্ট, কে? তো তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ইন্না আল্লাহ আযযা ওয়া জাল্লা রাক্কাবা ফিল মালাইকাতি আকলান বিলা শাহওয়া ওয়া রাক্কাবা ফিল বাহাইম শাহওয়াতান বিলা আকল ওয়া রাক্কাবা বানি আদম কিলতাইহিমা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের মধ্যে শুধু আকল দিয়েছেন, কিন্তু কোনো শাহওয়াত দেন নাই, উত্তেজনা নেই। আর চতুষ্পদ জন্তুর মধ্যে শুধু শাহবত আছে, উত্তেজনা আছে, কিন্তু বিবেক বুদ্ধি নেই। কিন্তু আল্লাহ পাক আদমের আওলাদের মধ্যে শাহবত দিয়েছেন, আকল দিয়েছেন। তো মুফাসসিরিনে কেরামগণ বলছেন, ফমান গালাবা, যাদের আকল বিবেক শাহবতের উপরে গালিব হবে, শাহবতকে কন্ট্রোল করবে, বিবেক বুদ্ধি দিয়ে কাজ করবে, সবসময় ভালোর দিকে যাবে, খারাপের দিকে যাবে না, ফাহুয়া খায়রুম মিনাল মালাইকা, তারা ফেরেশতার থেকে উত্তীর্ণ হবে। আর যারা শুধু কেবলমাত্র নফসের পিছনে ছুটবে, নিজের ব্রেন বুদ্ধি দিয়ে ভালো কাজ করবে না, খারাপের দিকে যাবে, তারা চতুষ্পদ জন্তুর থেকেও নিচু হয়ে যাবে। এর খোলাসা কালাম হলো এই, ইনসান যদি ভালো হয়ে যায় তো ফেরেশতার থেকে উত্তম হয়ে যায়, ইনসান যদি খারাপ হয়ে যায় ইবলিস শয়তানের থেকেও নিচে নেমে যায়। কি করে? ইনসান যদি ভালো হয়,
কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। পয়গম্বরগণ ফেরেশতা থেকেও আফজাল, তারা তো ইনসান, তারা ইনসান। আর যদি খারাপ হয়, আবু জাহাল আবুল আহাব তারাও মানুষ, কিন্তু মোস্তফার সঙ্গে বেয়াদবি করার কারণে ইবলিসের থেকেও নিচে। কেন? ইবলিসের বেয়াদবি আদমের সঙ্গে ছিল, এদের বেয়াদবি মোস্তফার সঙ্গে ছিল, সেই জন্য এরা ওর থেকে নিচু। মানুষ যদি ভুল হবে সবার কাছে, কিন্তু ভুল করে তওবা করতে হবে। হলো, এবার আসুন আল্লাহ পাকের সৃষ্টি এক দুই তিন করে আমি কিছু দেখাবো, কার সম্মান সবচেয়ে ঊর্ধ্বে, তারপরে কে, তারপরে কে, তারপরে কে। ই হাদিস তিরমিজি শরীফের মধ্যে, হাদিস নম্বর 3148, ইবনে মাজার মধ্যে ই হাদিস 4308, মুসনাদ আহমদ বিন হাম্বালের মধ্যে হাদিস নম্বর 11000, তারগিব আত তারহিবের মধ্যে ই হাদিস রয়েছে 5500 নম্বর হাদিস। আন আবি সাঈদ খুদরি قال قال رسول الله صلى الله عليه وسلم انا سيد ولد ادم يوم القيامه ولا فخر। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি মুস্তফা কিয়ামতের দিনে সমস্ত আদম সন্তানের সর্দার হব, এতে আমার কোনো অহংকার নেই। ওয়া বিয়াদি লিওয়াবুল হামদ, আর আমার হাতে কিয়ামতের দিনে থাকবে প্রশংসার পতাকা। ওয়ালা ফখর, কিন্তু অহংকার আমি করি না। মা মিন নবিয়িন ইয়াউমা ইযিন আদম ফমান সিওয়াহু ইল্লা তাহতা লিওয়াই, আদম থেকে নিয়ে সমস্ত পয়গম্বরগণ পর্যন্ত আমার পতাকা তলে আশ্রয় নেবেন, কিন্তু এতে আমার অহংকার নেই। তাহলে কে কি বোঝা গেল? আমার রসুল সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে শ্রেষ্ঠ। আবার আসুন দ্বিতীয় হাদিস, এ হাদিস বাইহাকি শরীফের মধ্যে। আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাহ। এই হাদিস বুখারী শরীফের মধ্যে, হাদিস নাম্বার 3162, রাসূল বলছেন, আমি কিয়ামতের দিনে সমস্ত মানুষের সর্দার হব, স্টার্ট অফ দি ওয়ার্ল্ড থেকে নিয়ে এন্ড অফ দি ওয়ার্ল্ড, শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবার উপরে আমি হব। আনা সাইয়্যিদুন নাস, নাস মানে মানুষ, সমস্ত মানুষের উপরে আমি থাকব। আচ্ছা, তারপরে আবার আসুন তিন নম্বর হাদিস, এই হাদিস বাইহাকি শরীফের মধ্যে, রাসূল বলছেন, আনা সাইয়্যিদুল আলামিন, আমি সমস্ত জাহানের সর্দার। কে বলছেন? আপনাদের রাসূল, আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আসুন লাস্ট হাদিস, তিরমিজি শরীফের মধ্যে, হাদিস নম্বর 3616, এর মধ্যে রাসূল বলছেন, আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিনা ওয়ালা ফখর, আমি শুরু এবং শেষ সবার উপরে, মানে আদম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবীর উম্মতি এবং যত পয়গম্বরগণ জগতে এসেছেন, আমি শুরু এবং শেষ সবার উপরে থাকব, সবার থেকে সম্মান আমার বেশি হবে, এতে আমার কোনো অহংকার নেই। হলো, এইবার তাফসিরে কবীরের মধ্যে আসছে একখানা রিওয়ায়াত, এর মধ্যে বলা হচ্ছে, আজমাআতিল উম্মাহ আলা আন্না বা'দাল আম্বিয়া আফদাল মিন বা'দ ওয়া আলা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদাল মিনাল কুল। তাফসিরে কবীরের মধ্যে বলা হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার রিওয়ায়াত আছে, কি এক জায়গায় আল্লাহ পাক বলছে, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুল, আমি নবীদের মধ্যে কোনো পার্থক্য করি না। অন্য আয়াতে গিয়ে আল্লাহ পাক বলছেন যে আমি পয়গম্বরদের মধ্যে কাউকে কাউকে উঁচু করেছি, কারোর সম্মানকে বাড়িয়েছি, কারোর সঙ্গে কথোপকথন করেছি, কাউকে কালিমুল্লাহ বানিয়েছি, কাউকে মুহাম্মদ রাসূলুল্লাহ বানিয়েছি। হলো, এই আয়াতের তাফসিরে গিয়ে তাফসিরে কবিরের মধ্যে লেখা হচ্ছে যে সারা দুনিয়ার সমস্ত সৃষ্টি, সমস্ত উম্মত একমত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার শ্রেষ্ঠ এবং তিনি সবার উপরে। হলো, এইবার এ তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হলো, এইবার আসুন এক আজীব কথা আপনাদের শোনাই, এর আগে হয়তো শুনেছেন।
ওলামায়ে কেরামের মুখ থেকে। এ তো নবীর সম্মান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কবর শরীফে ঘুমিয়ে আছেন তার সম্মান কি একবার শুনুন। হযরত কাজী আয়াজ আল মালিকি শিফা কিতাবের মধ্যে আশিফা বে তারিফ হুকুকিল মুস্তাফা এমন একখানা কিতাবের আমি রেওয়ায়াত হাওয়ালা পেশ করছি যে কিতাবের হাওয়ালা ডক্টর জাকির নায়েক লেকচার সমগ্র বইয়ের মধ্যেও লিখেছেন। এত অথেন্টিক কিতাব যে কিতাবকে মানতেই হবে। এই কিতাবের মধ্যে লিখছেন ওয়ালা খিলাফা, দুনিয়ার মধ্যে কোনো ইখতিলাফ নেই, মতবিরোধ নেই, আন্না মাউদা কবরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদাল বুকাইল আরদ, দুনিয়াতে কোনো মতবিরোধ নেই যে মোস্তফা যে মাটিতে আরাম করছেন সেই মাটি হলো দুনিয়ার সবচেয়ে দামি মাটি, এতে কারোর মতবিরোধ নেই। এইবার আরো আশ্চর্য হবেন দেখুন, আল্লামা শিহাবউদ্দিন খিফাজি নাসিমুর রিয়াজ কিতাবের মধ্যে লিখছেন বাল আফদাল মিনাস সামাওয়াতি ওয়াল আরশি ওয়াল কাবা কামা নাকালাহু সুবকি, যেমন ইমাম সুবকি নকল করেছেন যে মোস্তফা যে কবর শরীফে আরাম করছেন নবীর কবর শরীফের মাটি শুধু জমিন নয় আসমান নয় আরশে মুআল্লার থেকেও উত্তম। নবীর কবর শরীফ খোদার আরশের থেকে উত্তম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইবার হযরত হাসকাফি তিনিও দররুল মুখতারের মধ্যেও লম্বা রেওয়ায়াতকে নকল করেছেন। এইবার পয়গম্বরদের মধ্যে আসুন, কোন পয়গম্বর আফজাল বেশি? পারা নম্বর টু সুরা নম্বর 46 আয়াত নম্বর 35 ফাসবির কামা সাবার উলুল আজম মিনার রুসুল, আল্লাহ পাক বলছেন তোমরা তেমন সবর করো যেমন পয়গম্বরদের মধ্যে উলুল আজম পয়গম্বরগণ সবর করেছেন। তাহলে পয়গম্বরদের মধ্যে সবচেয়ে উত্তম উলুল আজম পয়গম্বরগণ। সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম কে বাবু? কে কে সারা দুনিয়ার সবচেয়ে উত্তম কে? মাশা আল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে উত্তম, তারপরে উলুল আজম পয়গম্বরগণ সবচেয়ে উত্তম। উলুল আজমদের মধ্যে যেমন পারা নম্বর টু সুরা নম্বর 33 আয়াত নম্বর 7 এর মধ্যে আসছে وَإِذْ أَخَذْنَا مِنَ النَّبِيِّينَ مِيثَاقَهُمْ وَمِنْكَ وَمِنْ نُوحٍ وَإِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى, তার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত নূহ, হযরত ইব্রাহিম, হযরত মূসা, হযরত ঈসা, এইভাবে করে পয়গম্বরদের তরতিব আছে ধাপ বাই ধাপ, কেনারাই হচ্ছেন উলুল আজম পয়গম্বর একের পর এক ধাপ। এইবার আম্বিয়াগণ নবীগণের পরে উত্তম কারা? নবীগণের পরে উত্তম কারা? সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা সবচেয়ে উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে সবচেয়ে উত্তম কে? মাশাআল্লাহ, হযরত আবু বকর সিদ্দিক। আমার এই ভাই হাই স্কুল কলেজের পড়া ছেলে, স্টুডেন্ট ছেলে, এডুকেটেড, জেনারেল এডুকেটেড, এ মুখ দিয়ে বলল হযরত আবু বকর সিদ্দিক হলেন সবচেয়ে উত্তম। কিন্তু বর্তমানে আহলে সুন্নাত ওয়া জামাতের মধ্যে লেবাসধারী শিয়া চলে আসছে এবং শিয়া মতবাদকে প্রচার প্রসার করা হচ্ছে। যারা ইন্টারনেট মিডিয়া নিয়ে ঘাটাঘাটি করেন তারা সবাই জানেন, এখন তারা বলছে যে না, আবু বকর, ওমর, ওসমান এরা জোর করে খেলাফতকে ছিনিয়ে নিয়েছিল, আসল খলিফা হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। খবরদার, ইয়ে আহলে সুন্নাত জামাতের আকীদা নয়। আপনি যে কোনো মসজিদে চলে যান, যে কোনো মসজিদে তুমি যাও, গিয়ে মসজিদে গিয়ে খুতবার বই তুলবে, কি আছে লেখা? আলহামদুলিল্লাহ আল্লাযি জাআলা ইয়াউমাল জুমআতি সাইয়্যিদাল আইয়াম ওয়া লা না'বুদু ওয়া লা نستাইনু ইল্লা ইয়াহ ওয়া হুয়া আল্লাযি ফরাদা সলাতাল জুমআতি বিকাউলিহি তাআলা ইযা নুদিয়া লিস-সলাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া সলাতু আলা মুহাম্মাদিন সাইয়্যিদিল আনাম ওয়া আলা সাহাবিল কিরাম খুসুসান আলা আফদালিল বাশারে বাদাল আম্বিয়ায় বিতাহকিক, নবীগণের পরে দুনিয়ার সবচেয়ে উত্তম মানুষ হচ্ছেন আবু বকর সিদ্দিক বিতাহকিক গবেষণা করে। এখন উর্দু ভাষাতে কাওয়ালির মধ্যে
যদিও নাকি আমাদের মাযহাবে আমাদের মাসলাকে আমরা আলহামদুলিল্লাহ কাওয়ালিপন্থী নয়, ঢোল নাই বাজনা নাই আমাদের কাছে, আমরা মাসলাকে আলা হযরতের মানুষ। যেমন আমার চোখের চশমাটা একটু অস্বচ্ছ হতে পারে, মাসলাকে আলা হযরত এর থেকেও স্বচ্ছ, এর থেকেও সাদা, এর থেকেও ক্লিন। পাকিস্তানের নুসরাত ফতে আলী খান বহুত বড় কাওয়াল, উনি কাওয়ালি গেয়েছেন, আর সব কানে হেডফোন দিয়ে শোনা হচ্ছে কি দামাদম মস্ত কালান্দার আলী কা পহলা নম্বর। এই কাওয়ালি ঠিক নয়, আলী কা পহলা নম্বর হবে না, আলী কা চৌথা নম্বর। হযরত আলী চার নম্বর খলিফা, উনি প্রথম নম্বর খলিফা নন। আর আমি একটা মশলা যেহেতু ওলামায়ে কেরাম তলাবা ইজাম আছেন আপনাদেরকে সামনে রেখে বলছি, দুনিয়াতে হযরত আবু বকর সিদ্দিক এমন সাহাবি, যদি কেউ রাগ বশত হেসে হেসে যে কোনো অবস্থায় হযরত আবু বকর সিদ্দিকের সাহাবিয়াতকে অস্বীকার করে, যদি বলে ফেলে আবু বকর সিদ্দিক সাহাবীর রসুল নন, ও ব্যক্তি কাফের হয়ে যাবে। খুব সাবধান, ও ব্যক্তি কাফের হয়ে যাবে। কেন? কোরআন শরীফের আয়াতে আছে, আল্লাহ পাক বলছেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। গারে সুরের মধ্যে আল্লাহ পাক উনি আয়াত অবতীর্ণ করেছেন কি, ইয ইয়াকুলু লিসাহিবিহি, যখন বলল তার সাথী তার সাহাবা, এখানে সাহিবিহি মানে দুনিয়ার সমস্ত মুফাসসিরিনে কেরাম, সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, সমস্ত ফুকাহা, সমস্ত উম্মত, সমস্ত মানুষ একমত, গুহার মধ্যে যিনি সাহাবি তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক। সেহেতু আবু বকর সিদ্দিক এমন সাহাবি যার সাহাবিয়াতকে অস্বীকার করা মানে কোরআনের আয়াতকে অস্বীকার করা হবে, আর কোরআনের আয়াতকে যে অস্বীকার করবে অ্যাট দ্যাট মোমেন্ট আউট অফ ইসলাম হয়ে যাবে। খবর তার নয়, সিদ্দিকে আকবরের সাহাবিয়াতকে কোনো মতেই অস্বীকার করা যাবে না। তাহলে আমাদের মত মতো প্রথম সাহাবিকে, প্রথম খলিফা আবু বকর সিদ্দিক, তারপরে হযরতে উমার, তারপর হযরতে উসমান, তারপর হযরতে আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। হলো তাহলে পয়গম্বরদের পরে সবচেয়ে উত্তম কে? আবু বকর সিদ্দিক, তারপরে উমারে ফারুক, উসমানে গনি, আলী উল মুর্তজা রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, চারজন হলো। এই চারজনের পরে কারা উত্তম? আশারায়ে মুবাশশারা, যে দশজন সাহাবিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে জান্নাতের শুভ সংবাদ দিয়েছিলেন তারা উত্তম। তারপরে কারা উত্তম? বাকি আম সাহাবাগণ, তারপরে আম সাহাবাগণ সাধারণ সবাই, সমস্ত সাহাবাই কেরাম তারপরে উত্তম। সমস্ত সাহাবাই কেরামের পরে কারা উত্তম? কুরুনে সালাসা, তিনটে যুগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন? খাইরুল কুরুনে কারনি ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ, সবচেয়ে উত্তম যুগ হলো আমার যুগ, তারপরে আমার সাহাবীদের যুগ, তারপরে তাবেঈদের যুগ। তাহলে সবচেয়ে উত্তম শুরু থেকে বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে উলুল আজম পয়গম্বরগণ, তারপরে সাহাবায়ে কেরাম, তার মধ্যে চারজন সাহাবি, তারপরে আশারায়ে মুবাশশারা, দশজন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, তারপরে সাধারণ সাহাবি, তারপরে তাবেইন, তারপরে তাবেইন, তারপরে আমরা তোমরা সবাই আম মানুষ। হ্যালো, আচ্ছা মাশাআল্লাহ। হ্যাঁ, আমি যে কথাটা আনলাম শুনুন তাহলে, ওই কথাটা, গুহার মধ্যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে মক্কাবাসী মানুষ এত জুলম, এত অত্যাচার করেছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাকে ছেড়ে মদিনার দিকে হিজরত করেছিলেন। এই জায়গাতে এসে অনেক অসাবধান বক্তা, লাগামহীন বক্তা বক্তব্যের মাঝে বলে থাকে নবী পালিয়ে গিয়েছিল রাতের অন্ধকারে। আস্তাগফিরুল্লাহ আযীম, আমার নবী পালানে ওয়ালা, যার সঙ্গে দুটো সিকিউরিটি থাকে ও পালায় না, আর যে নবীর সিকিউরিটি গার্ডের নাম হচ্ছে জিব্রাইল মিকাইল তিনি পালিয়ে যাবেন? খোদার নির্দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্থানান্তরিত হয়েছিলেন, জায়গাকে চেঞ্জ করেছিলেন, যে এখন মক্কার জমিন শক্ত অনুর্বর,
ইমানি বীজ বপন করা যাচ্ছে না, জমিতে নাঙল দিতে হবে, পানি দিতে হবে, জমিকে নরম করতে হবে। সেই জন্য খোদাই কৌশলে মুস্তফা খোদার ইঙ্গিতে মক্কাকে ছেড়ে কিছু দিনের জন্য মদিনা গিয়েছিলেন। মদিনা গিয়ে আবার তিনি ফিরেছিলেন কখন? যখন মক্কার অবস্থা ভালো হয়েছিল, ইমানি বীজ বপন করার সময় হয়েছিল, পানি পেয়ে গিয়েছিল, মাটি নরম হয়ে গিয়েছিল, বীজ উর্বরের সময় হয়েছিল, সেই সময় মুহাম্মদ রাসূলুল্লাহ আবার ফিরে এসেছিলেন। যে পালিয়ে যায় ও কোন ফিরে আসে না, আমার নবী পালান নাই, খোদাই কৌশলে খোদাই নির্দেশ মতো খোদাই প্রাইম মিনিস্টার কিছু দিনের জন্য ডিউটিকে ছেড়ে অবসরে গিয়েছিলেন, আবার তিনি খোদার নির্দেশে পুনরায় সেখানে ফিরে এসেছিলেন। এইবার দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়েছেন, তখন আমি এখান থেকে চলে যাব, সবাই জানেন আমার বাড়ি ইসলামপুর, তাহলে যদি আমাকে কেউ আটকাতে চান রাস্তায়, ও কোন দিকে যাবে আমার বের হওয়ার পরে? ইসলামপুরের দিকে যাবে, কেন আমার গাড়ি ওদিকেই রওনা হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় রণকৌশলী ছিলেন দেখুন। উনি যখন বের হয়েছেন তো উনি কোন দিকে যাবেন? মদিনার উদ্দেশ্যে বের হয়েছেন, মদিনার দিকে যাবেন। মদিনার দিকে না গিয়ে উল্টো দিকে কিছুটা হেঁটে গাড়ে সুরের মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছিলেন, উল্টো দিকে গিয়েছিলেন। এর নাম রণকৌশল। কেন? উনি জানতেন যে এরা আমার পিছনে ধাওয়া করবে, এরা আমাকে খুঁজবে, আমি যাব ডমকলের দিকে, তো সরাসরি ডমকলের দিকে গেলে ওরা ডমকলের দিকেই হাঁটবে, আমি ডমকল না গিয়ে সাগরপাড়ার দিকে অল্প যাই, ততক্ষণ ওরা খানিকটা হয়রান তো হোক। এর নাম রণকৌশলী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু মক্কার কাফেররা বড় বুদ্ধিমান ছিল, সবাই একদিকে যায়নি, কিছু লোক সাগরপাড়ার দিকে, কিছু লোক এদিকে, কিছু লোক ওদিকে, মানে যেদিকে আছে মুস্তফাকে ধরেই আনতে হবে। তা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুহার মধ্যে সিদ্দিক আকবরকে নিয়ে গিয়েছেন, সিদ্দিক আকবরকে। তো গুহার মধ্যে কে প্রবেশ করছেন আগে? সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক প্রবেশ করছেন। প্রবেশ করে উনি সমস্ত গুহাকে সাফ সুতরা করে পরিষ্কার করে আওয়াজ দিচ্ছেন, মুস্তফা আসুন ভিতরে, তশরিফ নিয়ে আসুন, তাহলে যদি তুমি তোমার অন্তরে মুস্তফাকে দাওয়াত দিতে চাও তো সবচেয়ে প্রথমে সিদ্দিকে আকবরকে দাওয়াত দিয়ে দাও। কেন? সিদ্দিকে আকবর যতক্ষণ পর্যন্ত গুহাকে সাফ করেছিলেন না ততক্ষণ মুস্তফা ভিতরে প্রবেশ করেন নাই। তো তুমি যদি চাও তোমার অন্তরে মুস্তফা আসুক তো আগে আবু বকরকে দাওয়াত দাও, আবু বকর এসে তোমার অন্তরকে সাফ করে দিবে, মুস্তফা অটোমেটিক্যালি তোমার অন্তরে চলে আসবেন। হলো, এবার গুহার কটা দরজা হয়? গুহা কি ইঞ্জিনিয়ারিং প্ল্যান? একটা দরওয়াজা হয় কোনো মতে, তাও সে গুড়ি সুড়ি দিয়ে, 3.5 ফুট বাই 6 ফুটের হয় না, এদিকে পাথর ওদিকে পাথর, মাঝখানে একটা মানুষ আশ্রয় নেওয়ার মতো জায়গা। হযরত সিদ্দিকে আকবর গুহার মধ্যে, মুস্তফাও গুহার মধ্যে। যখন কাফেররা খুঁজতে খুঁজতে গুহার উপরে পৌঁছে গিয়েছে, উপরে হাঁটছে, যেমন ছাদে হাঁটলে ধপ ধপ করে নিচে আমরা আওয়াজ পাই, হযরত আবু বকর সিদ্দিক নিচে আওয়াজ পাচ্ছেন, ধপ ধপ করে আওয়াজ হচ্ছে, কাফেরদের পায়ের আওয়াজ। তা আবু বকর সিদ্দিক নড়ে বসেছেন, নড়ে বসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নি আখাফ, হুজুরে ভয় পাচ্ছি। মুস্তফা বলছেন, কেন কেন? তা বলছে, হুজুর আমি আমার জন্য নয়, আখাফু আলাইক, আমি আপনার জন্য ভয় পাচ্ছি। খাদেমের কি মূল্য যদি কাফেররা ভিতরে ঢুকে পড়ে? আপনার জান্নাতি দেহের উপরে কতই না অত্যাচার করবে, কতই না জুলম করবে, আমি আপনার জন্য ভয় পাচ্ছি ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জন্য ভয় পাচ্ছি না। এইবার কোরআনে আল্লাহ পাক বলছেন, ওয়া আনজালাল্লাহু সাকিনাতাহু, এবার আল্লাহ পাক উপর থেকে কি অবতরণ করছেন? হিম্মত, শক্তি, দৃঢ়তাকে আল্লাহ পাক নাজিল করছেন কার উপরে?
মোস্তফার অন্তরের উপরে। আচ্ছা প্রশ্ন হলো এই, জিন যদি বাবুকে ধরে তো আমি কাকে ফুঁক দেব? হযরত মাওলানাকে আমি ফুঁক দেব? যার রোগ তাকে ফুঁক দিতে হবে। গুহার মধ্যে ভয় কে পেল? আবু বকর সিদ্দিক। কিন্তু কোরআন বলছে আল্লাহ পাক দৃঢ়তা অবতীর্ণ করেছিলেন মোস্তফার সিনাতে। প্রশ্ন হলো এই, আল্লাহ ভয় তো আবু বকর সিদ্দিক করছিলেন, মোস্তফার সিনাতে কেন? তারপর জালওয়ায় ইলাহি দেখার জন্য মুসার মতো পয়গম্বর তুরে গিয়ে নিজেকে দাঁড় করাতে পারেনি, তো আমি সরাসরি যদি আমার জালওয়ায় ইলাহি আবু বকর সিদ্দিকের উপর অবতীর্ণ করি, আবু বকর আপন জায়গায় দাঁড়াবে না। আমি সেই জন্য মোস্তফার অন্তরের উপরে অবতীর্ণ করছি, মোস্তফার কাছে থেকে আবু বকর সিদ্দিক দৃঢ়তার ফায়েজ নিয়ে নেবে। কে বোঝা গেল? সরাসরি খোদার জালওয়া নয়, খোদায়ে তাবারক ওয়া তাআলা সেই দিন পর্যন্ত ওসিলার মাধ্যমে আবু বকর সিদ্দিক কে নিজের দৃঢ়তার জালওয়া দান করেছিলেন। বাবু তোমরা তাড়াতাড়ি করো, হ্যাঁ সামনে কোলে ডিস্টার্ব হয়, চলো। আচ্ছা আপনারা শুনুন, আপনারা শুনুন, খুব মন দিয়ে শুনুন। এবার এইবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে উপরে শুনতে পাচ্ছেন কাফেররা চলে যাচ্ছে, পায়ের ধপ ধপ আওয়াজ বন্ধ হয়ে গিয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক বলছেন আল আতাশ আল আতাশ, ইয়া রাসূলুল্লাহ একটু পানি একটু পানি। কেন? আপনি দেখবেন বড় বিপদ থেকে মানুষ বাঁচলে গলা শুকিয়ে যায়, কেউ অ্যাক্সিডেন্ট হতে হতে যদি বেঁচে যায় আল্লাহ পাক বাঁচিয়ে দেয় কি বলে, আলহামদুলিল্লাহ একটু পানি দাও গো, গলা শুকিয়ে যায়, এত বড় বিপদ চলে গিয়েছে। তো কি বলছেন? আল আতাশ আল আতাশ, একটু পানি পানি। আল্লাহ রাসূল বলছেন ইযহাব ইলা সাদরিল গারে ফাশরিব, গুহার আগের দিকে যাও গিয়ে একটু পানি পান করে এসো। হ্যালো আবু বকর সিদ্দিক আশ্চর্যময় চেহারা নিয়ে মোস্তফার দিকে তাকাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ এ তো গুহা পাহাড়ের চূড়াতে, আমি এই গুহাতে উঠেছি অনেক উঁচুতে, এখানে পানি হবে কোথায় আর কিভাবে এ পাবো? একে তো মরুভূমি আরব, তার উপর পাহাড়ের উপরে পানি। রাসূল বলছেন ইযহাব ইলা সাদরিল গারে ফাশরিব, গুহার মধ্যে যাও না একটু আগের দিকে গিয়ে পানি পান করে এসো। আবু বকর সিদ্দিক মোস্তফার কথা শুনে একটু আগিয়েছেন, হালকা হালকা ধাপে আগে গিয়ে উনি পানি পেয়েছেন, জান ভরে পানি পান করেছেন। পানি পান করে এসে বলছি ইয়া রাসূলুল্লাহ এমন পানি আমি জীবনে কোনোদিন পান করিনি। পানি কেমন ছিল? আহলা মিনাল আসাল ওয়া আবিয়াদা মিনাল লাবান ওয়া আজকা রায়হাতা মিনাল মিস্ক, আমি যে পানি পান করলাম এ পানি দুধের থেকে সাদা, মুস্ক অম্বরের থেকে সুগন্ধময়, মধুর থেকে বেশি মিষ্ট। জিজ্ঞাসা করছি ইয়া রাসূলুল্লাহ পাহাড়ের চূড়াতে এত সুন্দর পানির ব্যবস্থা কি করে হলো? আল্লাহর রাসূল বলছেন যখন তুমি পানির পিপাসায় তড়পাচ্ছিলে হয়রান হচ্ছিলে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা জিব্রাইল আলাইহিস সালাম কে পাঠিয়েছিলেন, আই জিব্রিল যাও হাবিবের হাবিব মাহবুবের মাহবুব দোস্তের দোস্ত প্রেমিকের প্রেমিক আবু বকর সিদ্দিক পানির জন্য তড়পাচ্ছে, ইন্নাল্লাহ ওয়াক্কালা মালাকান মিনাল জান্নাত ইলা সাদরিল গারে হাজা, তো আবু বকর সিদ্দিক তোমার জন্য আল্লাহ পাক একজন ফেরেশতাকে পাঠিয়েছিলেন, সেই ফেরেশতা জান্নাতুল ফেরদাউস থেকে পানির ক্যানেল করে এই গুহা পর্যন্ত পৌঁছে দিয়েছিল। এইবার আমার কথা হলো এই, হযরত সিদ্দিক আকবরের প্রেম সত্য ছিল, সিদ্দিক আকবরের মহব্বত সত্য ছিল, সিদ্দিক আকবরের পিপাসা সত্য ছিল,
মুস্তফার সঙ্গ দেওয়ার কারণে হাউজে কাউসার থেকে যদি পানি পাহাড়ের চূড়াতে আসতে পারে তো এই আশেকানে রাসূল তোমাদের মহব্বত যদি সত্য থাকে কিয়ামতের দিনে মুস্তফার হাতে ইনশাআল্লাহ হাউজে কাউসারের পানি আমরা পান করে নিয়ে নেব মহব্বত সত্য রাখতে হবে প্রেম সত্য রাখতে হবে ইশক সত্য রাখতে হবে জজবাকে সত্য রাখতে হবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা পানি পাওয়া যাবে হলো এবার শুনুন এখনো শেষ হয়নি এইবার সিদ্দিক একবার পানি পান করে রিলিফ পেয়েছেন আরাম হয়েছে এবার এইবার ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করছি ইয়া রাসূলুল্লাহ যদি কাফেররা লাউ নাদারু ইলা কদামাই হেলা আবসারা যদি কাফেররা একবার ভালো করে নিজের পায়ের দিকে তাকাতো আমরা নিচে ছিলাম গুহার দরজা ছিল উপরের দিকে লাবসারা না তারা তো আমাদেরকে দেখতে পেত তখন কি হতো যদি কাফেররা ভালো করে তাকাতো খোঁজ নিত তারা তো আমাদের দেখতে পেত আমরা কি করতাম আল্লাহ রাসূল বলছেন লাও জাউনা মিন হাহুনা লা যাহাবনা মিন হাহুনা যদি তারা এই দিক থেকে আসতো আমরা এই দিক দিয়ে বেরিয়ে যেতাম আচ্ছা বলুন গুহায় কটা দরওয়াজা থাকে একটাই তাও সে মানুষ ঠিক মতো ভাবে প্রবেশ করতে পারে না গুড়ি সুড়ি হয়ে প্রবেশ করতে হয় কিন্তু রাসূল দুই দিকে হাত দেখাচ্ছেন যদি এই দিক থেকে আসতো এই দিকে বেরিয়ে যেতাম ফের আবু বকর সিদ্দিক বলছে ইয়া রাসূলুল্লাহ এদিক আবার কি এ তো পিছন ওয়াল কিছুই নাই বলছে আবু বকর দেখো না একটু ওদিকে তাকিয়ে তা হযরত আবু বকর সিদ্দিক আগিয়েছেন আগিয়ে ফিরেছেন ফিরে এসে আবু বকর সিদ্দিক বলছেন আল্লাহু আকবার আমি দেখছি ওই দিকে একটা দরওয়াজা হয়ে রয়েছে দরওয়াজার আগের দিকে প্রশান্ত মহাসাগরের মতো সমুদ্র বয়ে যাচ্ছে আর সমুদ্রের ধারে ওয়াকাদ ইত্তাসালা বিহি সাফিনাতুন মাসদুদাতুন আলা জানিবিহি সেই সমুদ্রের তীরে মাঝিবিহীন একটা নৌকো বাঁধা রয়েছে গুহার মধ্যে কি হচ্ছে দেখুন পাহাড়ের উপরে কি দেখছে প্রশান্ত মহাসাগরের মতো সমুদ্র প্রবাহিত হচ্ছে সমুদ্রের ধারে মাঝিবিহীন নৌকো বাঁধা রয়েছে ইয়া রাসূলুল্লাহ এর কারণ কি আল্লাহ রাসূল বলছে আবু বকর মানুষ যখন বিপদে পড়ে একমাত্র আল্লাহকে স্মরণ করে তার কাছেই বাঁচতে চায় খোদা তাকে বাঁচানোর জন্য গায়বি সাহায্য করে দিয়ে দেয় আর আজকের গুহার মধ্যে পাহাড়ের চূড়াতে মাঝি বিহীন নৌকো দিয়েছে কেন যদি বিপদ ঘনিয়ে আসতো চালাতে তুমি আবু বকর বসতাম আমি মোস্তফা চালাতে তুমি আবু বকর বসতাম আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন ওই যে কথা আমি বলেছিলাম জাস্ট ওইটার কেসটা আমি শুনিয়ে দিলাম এইবার হযরত কটার সময় শুরু করেছিলাম একবার দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা চল্লিশ মিনিট হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাই অত দূর থেকে নয় ঠিকঠাক ব্যাকগ্রাউন্ড বানাও এই এদিক পিছনে যেন এইগুলো যেন না আসে ঠিক আছে ওকে ইটস ওকে চলো চলো এইবার কোরআন আমাদের গাইড বুক হলো আমি যেটা আগে বুঝিয়েছিলাম এবার পারা নাম্বার 24 সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 13 13 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলছেন হাযা বায়ানুন লিন্নাসি ওয়া হুদান ওয়া মাউইদাতান লিল মুত্তাকিন নিশ্চয় কোরআন হলো মুত্তাকিন পরহেজগারি পরহেজগার মানুষের জন্য খোলা বর্ণনা এবং তাতে রয়েছে হেদায়াত হলো এইবার আল্লাহ পাক পারা নাম্বার 17 সূরা নাম্বার 21 আয়াত নাম্বার 10
এর মধ্যে বলছেন লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাআকিলুন, আমি যে কোরআন অবতীর্ণ করেছি তার মধ্যে রয়েছে সব কিছুর বর্ণনা, তোমরা কি মোটেই খেয়াল করো না? কে বলছে? আমাদের স্রষ্টা বলছেন, তোমরা কি একটুও খেয়াল করো না? আমি তার মধ্যে সব কিছুর বয়ান দিয়ে দিয়েছি। কতটা বয়ান আছে? আল্লাহ পাক আবার পারা নম্বর 15 সূরা নম্বর 17 আয়াত নম্বর 12 এর মধ্যে বলছেন ওয়া কুল্লা শাইইন ফাসাল্লাহু তাফসীলা, আমি কোন জিনিসের বয়ান বর্ণনা ব্যাখ্যা অল্প নয় বিস্তারিতভাবে তার মধ্যে রেখে দিয়েছি। এইবার আল্লাহ তাবারক ওয়া তাআলা পারা নম্বর 1 সূরা নম্বর 16 আয়াত নম্বর 89 এর মধ্যে বলছেন ওয়া নাযযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইই, আমি মুস্তফার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি এর মধ্যে দুনিয়ার সব কিছুর বর্ণনা রেখে দিয়েছি। আবার আসুন আল্লাহ তাবারক ওয়া তাআলা পারা নম্বর 2 সূরা নম্বর 58 আয়াত নম্বর 53 এর মধ্যে বলছেন ওয়া কুল্লা সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, আমি এমন একখানা কিতাব অবতীর্ণ করেছি যার মধ্যে সকল ছোট এবং বড় জিনিসের বর্ণনা রয়েছে। হলো আমরা স্টাডি করি না, কোরআনকে নিয়ে আমরা গবেষণা করি না, সেই জন্য খুঁজে পাই না। এই সব কোরআন শোনাচ্ছি আমি, একটা হাদিস নয়, এখনো সব কোরআন। এইবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, হ্যাঁ ঠিক আছে সব কিছুই আছে কোরআনে, মাটির উপরে যা সেইগুলো, পানিতে যা আছে তার কথা কি আছে কোরআনে? আল্লাহ পাক পারা নম্বর 7 সূরা নম্বর 6 আয়াত নম্বর 59 এর বলছেন ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, আমার কোরআনের মধ্যে জল এবং স্থল উভয় জায়গার বর্ণনা রয়েছে। এর মধ্যে সমুদ্রের কথাও আছে। এইবার অনেকগুলো আছে, একটা আয়াত যা আমি কষ্ট কোট করছি, পারা নম্বর 20 সূরা নম্বর 27 আয়াত নম্বর 75 এর মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়ামা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন, আসমান এবং জমিনের মধ্যে যত গায়েব জিনিস আছে, গায়েবের খবর আছে, আমি সবগুলোকেই কোরআনের মধ্যে বর্ণিত করেছি। এর পরেও ফের বলবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না? আল্লাহ পাক বলছেন আমি তো কোরআনে দিয়ে দিয়েছি, আর কোরআনকে মুস্তফাকে পড়িয়েছি, কিন্তু আজ আমার এই সাবজেক্ট নয়, সেই জন্য এদিকে আমি আসছি না। চলুন এইবার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন দেয়ার ইজ নো প্লেস অফ ডাউট, এখানে সন্দেহের কোনো অবকাশ নেই। কোরআন শরীফের শুরুতে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। পারা নম্বর 1 সূরা নম্বর 2 আয়াত নম্বর 2। এই জায়গায় যেহেতু এটা একটা স্টুডেন্ট ক্যাটাগরি প্রোগ্রাম হচ্ছে, বাবু তোমরা মনে রাখবে যখন তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করো অনেকে ভুল করে কি পড়ো, যালিকাল কিতাব লারাইবা ফি, না লারাইবা ফি মানে অবশ্যই সন্দেহ আছে, এখানে লারাইবা ফি কোনো সন্দেহ নেই। হ্যালো, একটা আলিফ যদি কমে যায় পুরো মানেটাই চেঞ্জ হয়ে যাবে, অর্থ চেঞ্জ হয়ে যাবে এবং এটা কুফরি হয়ে যাবে, ঠিক আছে? লারাইবা ফি হবে না। হ্যালো, এইবার পারা নম্বর 5 সূরা নম্বর 4 আয়াত নম্বর 82 এর মধ্যে আল্লাহ পাক বলছেন লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাবাজাদু ফিহি ইখতিলাফান কাসীরা, যদি এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কারোর পক্ষ থেকে আসতো দেখতে তোমরা এক আয়াত অপর আয়াতের বিপরীত হতো, এক আয়াতের অর্থ অন্য আয়াতের সঙ্গে মিলত না। কিন্তু কোরআন পরস্পর বিরোধী নয়, এর দ্বারা প্রমাণিত যে কোরআন আল্লাহ পাকের কিতাব। হলো এইবার, হ্যাঁ এইবার আমি যে শুরুতে বলেছিলাম জিনিস যত দামি হবে তার সঙ্গে একটা গাইড বুক, গাইড ম্যান পাঠানো হবে, তো গাইড বুক কোরআন থেকে প্রমাণ হয়ে গেল। এইবার গাইড ম্যান আল্লাহ তাবারক ওয়া তাআলা পারা নম্বর 1 সূরা নম্বর 2 আয়াত নম্বর 129 এর মধ্যে বলছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা,
ওয়ায়ুজাক্কিহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আয় আল্লাহ আমাদের মধ্যে জগৎবাসীকে জ্ঞান দান করার জন্য মুহাম্মাদি ফুলকে ফুটিয়ে দাও, সে তোমার কোরআন পাঠ করে জগৎবাসীকে শোনাবে, জগতের মানুষকে জ্ঞান বিজ্ঞান শেখাবে, আর সেই জগতের বুকে গাইড হয়ে দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত যাওয়ার সমস্ত কথা বর্ণনা করে দিয়ে। আবার পারা নম্বর টু, সুরা নম্বর টু, আয়াত নম্বর 151 এর মধ্যে আল্লাহ পাক বলছেন, কামা আরসালনা, যেমন আমি পাঠিয়েছি, ফিকুম, তোমাদের মধ্যে, রাসূলান মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা, আমি তোমাদের মধ্যে রাসূলকে পাঠিয়েছি। হলো, আচ্ছা, এই সাবজেক্ট অনেক লম্বা, আমি আর আগে নয়, এইবার আসুন। মাঠে যখন খেলা হয়, ফয়সালা কে করে? রেফারি করে, না হয় আম্পায়ার করে। তো রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমগ্র দুনিয়ার বিচারক হিসাবে পাঠাচ্ছেন। যদি দুনিয়ার মানুষের মধ্যে, আমার আপনার মধ্যে, সেই যুগে মানুষের মধ্যে কোনো সমস্যা হয়, মানুষ যাবে কোথায়, কোন আদালতে যাবে, কার কাছে যাবে ফয়সালার জন্য? আসুন আমি কোরআন দিয়ে শোনাই। পারা নম্বর 5, সুরা নম্বর 4, আয়াত নম্বর 59, এর মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এবার আল্লাহ পাক বলছেন, ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি তোমাদের মধ্যে কোনো সমস্যা হয়, তোমরা তোমাদের কেসকে ফয়সালার জন্য আল্লাহর আদালতে এবং রাসূলের আদালতে পাঠিয়ে দিয়ে দাও। আচ্ছা, আমি যদি বলি লালবাগ কোর্টে কেস নিয়ে যাও, লালবাগ কোর্ট জানা আছে সবার, বহরমপুর আদালত জানা আছে, কলকাতা হাইকোর্ট নিয়ে যাও জানা আছে, দেশের সবচেয়ে বড় কোর্ট সুপ্রিম কোর্ট নিয়ে যাও জানা আছে, হলো। কিন্তু আমাকে বলুন, খোদার আদালত কোথায় কেউ জানেন? দেখেছেন আল্লাহর আদালত কোথায়? বাবু, আল্লাহর আদালত কোথায় জানা আছে কারোর? কোন দেশে খোদার আদালত? আল্লাহ কোন আদালতে বসে না? দাল আজাদ বলছেন, বা খোদা, খোদা কা ইহি হে দর নহি আর কোই মফর মকর, যো ওয়াহা সে হো ইহি আকে হো, যো ইহা নহি ও ওয়াহা নহি। আলা হযরত বলছেন, আরে আমার খোদা দেহ দৈহিকতা থেকে পবিত্র, যার দেহ নেই তার চেয়ার নেই, যার চেয়ার নেই তার আদালত নেই। তো আয় খোদা, কোরআনে তুমি বলছো সমস্যা হলে আমার আদালতে পাঠাও, খোদা তোমার আদালত কোন দেশে, তুমি কোন দেশে বসবাস করো? আল্লাহর জন্য কোনো খাস দেশ আছে? না না, ও তো সর্বত্রে বিরাজমান। আল্লাহ পাক বলছেন, আরে আমার মোস্তফার আদালত খোদারই আদালত, মোস্তফার ফয়সালা খোদারই ফয়সালা। এইবার পারা নম্বর 5, সুরা নম্বর 4, আয়াত নম্বর 64, এর মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। ও জগৎবাসী, যদি তোমরা পাপ করে ফেলো, নিজের নফসের উপর জুলম করে ফেলো, আত্মার সঙ্গে ঝগড়া করে ফেলো, মন খারাপ হয়ে যায়, তোমাদের গুনাহ হয়ে যায়, পাপ হয়ে যায়, তোমরা মোস্তফার দরবারে যাও, মোস্তফা তোমাদের তওবার কাগজের উপরে সিগনেচার করে দিবে, খোদা তোমাদের তওবার ফাইলকে কবুল করে নেবে। হলো, এখন আমার সঙ্গে সমস্যা হয়েছে হযরতের, তো আমি হযরত মাওলানা ফয়জান রেজা জামালের কাছে যাব কেন? যার সঙ্গে সমস্যা তার কাছে মিটাতে হবে। কিন্তু না, সব সময় সমস্যা যার সাথে তার সঙ্গে হয় না, মাঝখানে একজনকে মধ্যস্থ করতে হয়, যাকে সালিস বলা হয়, সালিসিয়ান দরকার হয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, পাপ আমার, গুনাহ আমার, কিন্তু আগে যাও মোস্তফার বাড়ির কাছে, যদি আমার রাসূল তোমাদের তওবার খাতার উপরে সই করে দেয়, আমি খোদা তোমাদের তওবার ফাইলকে মঞ্জুর করে নিয়ে নেব। ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, তাদের জন্য মোস্তফা আমিনের জন্য হাত তুলবেন,
খোদা তোমাদের তওবার কাগজকে মঞ্জুর করে নিয়ে নেবেন। সেই জন্য ইমাম আহলে সুন্নাত 14 শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত বলেন, বা খোদা, খোদার কসম করে বলি, খোদা কা ইহি হ্যায় দর, মুস্তাফার দর খোদার ঘর, মুস্তাফার ঘর খোদার দর, নহীঁ আর কোই মফর মকর, আর কোনো দরওয়াজা নাই, যো ওয়াহাঁ সে হো ইহি আকে হো, যো ইহাঁ নহীঁ ওয়ো ওয়াহাঁ নহীঁ, যদি কেউ খোদাকে পেতে চাও মুস্তাফার কাছে কি ধর্ণা দাও, মুস্তাফা যতক্ষণ তোমাকে কবুল না করবেন তুমি খোদার বান্দা বলে পরিচিত হবে না। সেই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাবা শরীফ তার দখলে ছিল, আবু জাহেল আবু লাহাবদের সঙ্গে তিনিও ছিলেন, কাবা তাদের জন্য উন্মুক্ত ছিল, নবী আর নবীর সাহাবাদের কাবা ঘরের সামনে যাওয়া মানা ছিল, তিনি কাবার চারিদিকে ঘুরতেন, কখনো কখনো কাবার দরওয়াজার সামনে ধাপিতে বসে থাকতেন, কখনো কাবা শরীফের পাশে ছুঁয়ে থাকতেন, কিন্তু তিনি কাবা শরীফ হাতে পেয়েছিলেন কিন্তু খোদা পান নাই। তিনি যখন রাগান্বিত হয়ে হাতে তলোয়ার উঁচু করে উলঙ্গ তলোয়ার নিয়ে মুস্তফাকে হত্যা করার জন্য নবীর দেহের উপর আঘাত হানার জন্য নবীর বাড়িতে গিয়েছিলেন, মুস্তফার নূরানি চেহারাকে দেখে উঁচু তলোয়ারকে নিচু করে বলেছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক এবং আপনি হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল। তো হযরতে উমর, যতক্ষণ পর্যন্ত উমারের কাছে কাবাতুল্লাহ ছিল ততক্ষণ খোদা ছিল না, যখন তিনি কাবাতুল্লাহকে ছেড়ে দিয়ে রাসূলুল্লাহকে নিয়েছেন সঙ্গে সঙ্গে খোদা তার সাথে হয়ে গিয়েছে। তো খোদা পাওয়ার জন্য কাবাতুল্লাহ শর্ত নয়, খোদা পাওয়ার জন্য রাসূলুল্লাহ শর্ত রয়েছে। হলো, এইবার শুনুন, আমি রেওয়ায়াত থেকে দেখাবো আপনাকে এক আজীব কথা। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্তাফার সঙ্গে হয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে হজ করতে আসছেন, আবু জাহেল আবু লাহাবদের গুপ্তচর খবর নিয়ে নিয়েছে যে এই মাঠ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঙ্গপাঙ্গকে নিয়ে হজ করতে আসছেন, ওখানে আটকে দেওয়া হয়েছে সবাইকে, এবছর তোমাদের হজ করতে দেওয়া হবে না, হলো, এবছর কাবা জিয়ারত করা হবে না। তা আল্লাহ রাসূল ওমারকে পাঠিয়েছে, ওমার যাও তো মক্কার কাফেরদের সঙ্গে কথা বলে ওরা কি বলতে চায়। তো হযরত উমার গিয়েছেন, তোমরা কি চাও গো, এবছর তোমাকে তোমাদের সাঙ্গপাঙ্গকে আর তোমাদের লিডার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হজ করতে দেওয়া হবে না। ঠিক আছে, মেনেই নিলাম, এবছর হজ করব না। হলো, এবার হযরতে উমার যখন ফিরে যাচ্ছেন, তা আবু জাহেল আবু লাহাব বড় চালাক তো ছিল, বলছে উমার তুমি আমাদের বাড়ির ছেলে, যদি চাও তুমি যখন এসেছো ফিরে না গিয়ে তুমি কাবা ঘর তো আফ করে নাও। হযরতে উমর নিজের চোখের উপরে হাত দিয়ে বলেছেন, খোদার কসম করে বলি আমি ওই কাবাকে দেখবো না যতক্ষণ মুস্তফা কাবাকে দর্শন না করে নিয়ে নেয়। আমার জন্য কাবা জিয়ারত হারাম থাকবে, মুস্তফার উপরে কাবা জিয়ারত হারাম, আর আমি সেই কাবা জিয়ারত করব, আর আমার উপরে কাবা জিয়ারত হারাম থাকলো যতক্ষণ মুস্তফা কাবাকে জিয়ারত না করে। আমি আবু বকর, আমি উমর, আমি উসমান, আমি তালহা, আমি জুবাইর, মুস্তফার সমস্ত সাহাবীদের আকীদা এই ছিল, আমরা কাবাতুল্লাহকে ছাড়তে পারি, রাসূলুল্লাহকে ছাড়তে পারি না। হলো, এবার আসুন শেষের দিকে। এইবার আল্লাহ তাবারক ওয়া তাআলা পারা নম্বর 5 সূরা নম্বর 4 আয়াত নম্বর 65 এর মধ্যে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, খোদার কসম সে মুসলমান নয়, সে মুমিন নয়, যে যতক্ষণ পর্যন্ত মুস্তফাকে নিজের সমস্যার বিচারক না মানবে, নবীকে যদি কেউ বিচারক না মানে মুসলমান নয়। এখানে আবার একটা ঘটনা আছে, একটা ইহুদি তার ঝামেলা একটা মুসলমানের সঙ্গে, একজন ইহুদি আর একটা মুসলমান ঝামেলা হয়েছে জমি সম্ভবত একটা, ওরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গিয়েছেন ফয়সালার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদালতে বসে
রায় দিয়েছেন এই জমিটা কথা মতো ইহুদি পাবে। হ্যালো, ইহুদির পক্ষে রায় হয়েছে। মুসলমানটা আদালত থেকে বেরিয়ে গিয়ে বলছে এই রায়টা আমার খুব একটা পছন্দ হলো না। চলো, উমার খুব ভালো বিচার করতে পারে, হযরত উমার, ওর কাছে আমি যাব, উনি যেটা ফয়সালা করবে সেটা মেনে নেব। ইহুদি নবীর কথা মানলো, মুসলমান মানলো না। হযরত উমারের কাছে গিয়েছে, হুজুর আছেন তো? জি হ্যাঁ আসছি, বসো। বসেছেন, কি হয়েছে? এই 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 সমস্যা। মুসলমানটা সমস্ত ঘটনা শোনাচ্ছে। শেষে ইহুদি বলছে, হুজুর আমরা নবীর দরবার থেকে ঘুরে আসছি, নবীর দরবার ফেল হয়ে গিয়েছে, এ নবীর ফয়সালা মানেনি, তাই আপনার কাছে আসলাম। এই কথাটা মুসলমান কিন্তু বলেনি। হযরত উমার বলছেন, বসো আমি আসছি। বাড়ি গিয়েছেন, উলঙ্গ তলোয়ার নিয়ে বের হয়েছেন। বের হয়ে মুসলমানের হাত চা ধরে বলছে, চলো ময়দানের দিকে, আমি তোমার গর্দান দুটুকরো করে দেব। তা বলছে, কেন? তা বলছে, মুস্তফার ফয়সালা না মেনে যে উমারের দরবারে আসে, উমারের ফয়সালা হলো এই, তার গর্দান দুটুকরো করে দেওয়া। এর নাম ছিল হযরত উমার। নবীর দরবারের ফয়সালা তোমার চয়েস হলো না, তুমি মনে করছো উমারের কাছে আসলে নবীর ফয়সালা ওভারটেক হবে? আরে মোস্তফার হাতকে খোদা ইয়াদুল্লাহ বলে দিয়েছেন, মোস্তফার হাতকে আল্লাহ পাক নিজের হাত বলেছেন, মোস্তফার জুবানকে লিসানুল্লাহ বলেছেন, মোস্তফার জুবানকে আল্লাহ পাক বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। মোস্তফা যখন ফয়সালা করে, জুবান মোস্তফার থাকে, ফয়সালা খোদার হয়ে থাকে। তো যে মোস্তফার ফয়সালাকে ওভারটেক করলো, মোস্তফার ফয়সালাকে ওভারটেক করলো না, খোদার ফয়সালাকে ওভারটেক করলো। এইবার লাস্ট শুনুন, পার 5 সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 61। এই আয়াত বর্তমান যুগের সঙ্গে সম্পূর্ণ অ্যাডজাস্ট হবে, মিল হবে, এবং আপনারা নিজেদের এলাকায় আশেপাশে সব জায়গায় এই আয়াতকে দেখে মেলাতে পারবেন। আমি আয়াত দেখাচ্ছি, মোনাফিক কাকে বলে, হাদিসে আছে অনেকগুলো, আমি হাদিস থেকে এখন আসছি না, আজকে শুধু কোরআন কোরআন। আলামাতুল মুনাফিকিন, মুনাফিকদের চরিত্র কেমন হবে? পারা নম্বর 5 সূরা নম্বর 4 আয়াত নম্বর 61 আল্লাহ পাক বলেন, ওয়া ইযা ক্বিল লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ বলেন, প্রিয় পয়গম্বর মুস্তাফা, যখন দুনিয়ার মানুষকে ডাকা হবে, এসো গো এসো, আল্লাহর পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে সেদিকে এসো, মানে কোরআনের দিকে এসো, হাদিসের দিকে এসো, হলো দেখবে মোস্তফা তুমি, তখন কোরআনের দিকে তো লোক আসতে চাইবে। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, মুনাফিকগুলো তোমার নাম শুনে পিছনের দিকে সরে যাবে। বর্তমানে তাই, আপনি তফসির মাহফিল করুন, লোক আসবে, আপনি হাদিস মাহফিল করুন, আসবে, নাম বলুন মিলাদুন্নবী, শিরক হয়, মিলাদুন্নবী বিদআত হয়। কোরআনের 1400 বছর আগে আল্লাহ পাক বলেছেন, মানুষকে যখন দাওয়াত দেওয়া হবে, কোরআনের নাম দিয়ে তারা আসবে, হাদিসের নাম দিয়ে তারা আসবে। আই মোস্তফা, যখন তোমার নাম দিয়ে ডাকা হবে, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, মুনাফিকগুলো তোমার নাম শুনে পিছনে সরতে আরম্ভ করবে। বর্তমান যুগে মিলিয়ানি 2020 সালের ফেব্রুয়ারি মাসের শুরুতে কি মেলাবেন? মানুষকে যখনই মোস্তফার কথা বলবেন, ইয়া রাসূলুল্লাহ বলবেন, ইয়া হাবিবাল্লাহ বলবেন, মিলাদুন নবী বলবেন, সঙ্গে সঙ্গে পিছিয়ে যাবে, না না ওখানে যাওয়া আমার চলবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে আহলে সুন্নাত ওয়া জামাতের উপরে কায়েম দায়েম রাখেন। এবং আমি যে আয়াতটা বলেছিলাম, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, কোরআন শরীফ পারা নম্বর 2 সূরা নম্বর 53 আয়াত নম্বর 3, এর মধ্যে আল্লাহ পাক বলছেন, মুস্তফা আমার রসুল নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, জুবান তার থাকে, বাক্যগুলো আল্লাহ পাকের হয়ে থাকে। আলা হযরত ইমাম আহমদ রাজা 14 শতাব্দীর মুজাদ্দিদ সুন্নিদের ইমাম, তিনি বলছেন, ও দহন জিসকি হর বাত ওয়াহিয়ে খোদা কুন চায় ইলম ও হিকমত পে লাখো সালাম। বলার মধ্যে যদি কোনো শাব্দিক মিস্টেক হয়ে থাকে,
আল্লাহ পাক যেন আমাকে ক্ষমা করেন। বাকি যতগুলো বয়ান করলাম সবগুলো আলা হযরত মাসলাকে আলা হযরত দীন ও সুন্নিয়াত আকীদাত কোরআন এবং হাদিস থেকে আলহামদুলিল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবার উপস্থিতিকে কবুল করেন। আর আমি চাইব নূরানি দরসে হাদিস এই প্রোগ্রামকে কন্টিনিউ রাখা, এবং আপনারা খবর করবেন আশেপাশে আপনাদের আত্মীয় স্বজনকে খবর করবেন, মাসে একটা দিন বিশেষ করে ইয়ং জেনারেশন যুবকদেরকে ডাকুন, নয়তো আপনাদের ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আপনারা কবরে শুয়ে শুয়ে দোয়া পাবেন না। কেন? ইউটিউব ফেসবুক দেখে দেখে দোয়া করা বেদাত শিখে যাচ্ছে, তো আপনারা চলে যাওয়ার পরে কবরে শুয়ে শুয়ে দোয়া আর পাবেন না। সেহেতু জোর করে ছেলেদেরকে নাতিদেরকে দরকার পড়লে হালকা করে মারধর করে হলেও হাদিসের মাহফিলে নিয়ে আসুন। আমি ইনশাআল্লাহ এইভাবে করে শুধু কোরআনের হাদিস থেকে দার্স দেব, এবং যদি তাদের মনে প্রশ্ন থাকে আমাকে যেন অবশ্যই জিজ্ঞাসা করে। আর এখন আমি আপনাদেরকে বলছি, যদি আপনাদের কারোর কিছু জানার থাকে খুব তাড়াতাড়ি আমাকে জিজ্ঞাসা করুন, 5 মিনিটের মধ্যে, তারপর ইনশাআল্লাহ শেষ করবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।